ধূপগুড়ি পুরসভার সরকারি ডাক্তারবাবু নিত্যদিনই দেরি করে আসেন বলে অভিযোগ। পুরসভার ইউপিএইচসি স্বাস্থ্যকেন্দ্রে রোগীরা বসে থাকলেও ডাক্তারবাবু আসেন নির্ধারিত সময় পার করেই। অভিযোগ এমনটাই। স্বাস্থ্যকেন্দ্রের স্টাফ নার্সের গলায়ও শোনা গেল এক ইস্যু। তিনি জানালেন, ডাক্তারবাবু 11:30 থেকে 12টার মধ্যেই প্রতিদিন স্বাস্থ্যকেন্দ্রে আসেন। মানে এখানে আসার সময় কটা? তা প্রতিদিন কি উনি এই কাজই করেন? প্রতিদিনই কি এই জিনিসটি দেখা? যখন তো লেখা আছে 11:30 থেকে 3টে পর্যন্ত বোধ হয়। তার প্রতিদিনই কি এই একই অবস্থা হয়ে থাকে? মানে আপনি দেখেন সাধারণত 11:30 ঢোকে। শেষমেশ প্রায় 11:40 নাগাদ স্বাস্থ্যকেন্দ্রে এলেন ডাক্তারবাবু। ততক্ষণে বেশ কয়েকজন রোগী সেখানে হাজির হয়েছেন ডাক্তার দেখাবেন বলে। আচ্ছা, প্রতিদিনই কি এরকম আসেন? আপনি কি এর আগেও আসছেন এখানে দেখাইতে? আচ্ছা, মানে সেই অনুযায়ী আজকেও আসলেন দেখাতে? হ্যাঁ। ডাক্তার পাচ্ছেন না? না, এখনো আসেনি ডাক্তার? না। কোথা থেকে আসছেন ডাক্তার দেখাতে? এ বিষয়ে কি বললেন ধূপগুড়ি পুরসভার এক্সিকিউটিভ অফিসার দীপক কর, শুনুন। আমাদের গুলো যদি আছে আমি এটা নিয়ে আমি ভাইস চেয়ারম্যানের সাথে কথা বলবো, দেখছি কি করা যায়। একই অভিযোগ তুলেছেন ধূপগুড়ি পুরসভার পুর প্রশাসক মণ্ডলীর সদস্য অরূপ দে। মাঝে মাঝে উনি আসে না, এক নম্বর। দ্বিতীয় বিষয়, উনি কোনোদিন 12টা, কোনোদিন 12:30, কোনোদিন 1টা, এবং উনি এখানে পেশেন্ট বসে থাকে এবং ওনার যদি মানে আউটডোরে, মানে আউটডোরে মানে কোনো ওষুধের দোকানে উনি মনে হয়। এদিকে যার বিরুদ্ধে এত অভিযোগ সেই ডাক্তার অর্কপ্রতিম চৌধুরী কি বলছেন শুনুন। আমার তো অ্যাকচুয়ালি 11:00 থেকে টাইম আছে, এখন বাসে আমার যেটুক সময় লাগে সেটুক সময় তো আসতে লাগবে। প্রতিদিনই তাই হয়? আমরা দূর থেকে আসি, জলপাইগুড়ি থেকে আসি, বাসে যেটুক টাইম লাগবে। আচ্ছা, তার মানে নির্ধারিত যে সময় আছে সেটা যদি আপনার বাড়িটা দূরে থাকে? এখন ব্যাপার হচ্ছে বাস যদি ময়নাগুড়ি হয়ে আসে তাহলে হচ্ছে 1 ঘন্টা লাগবে, বাস যদি আপনার এদিক দিয়ে আসে তাহলে হচ্ছে আধা ঘন্টা। ধূপগুড়ির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে অভিযোগ বিজেপি নেতা চন্দন দত্তের। ধূপগুড়ির স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু আছে? ধূপগুড়িতে মহকুমা ঘোষণা হয়ে গেছে, ধূপগুড়িতে এখনো গিয়ে দেখবেন গ্রামীণ হাসপাতাল জলজল করছে, এখনো দেখবেন ধূপগুড়ি মিউনিসিপ্যালিটিতে 100 মানুষ বসে অপেক্ষায় ঘন্টার ঘন্টা বসে থাকেন কখন ডাক্তারবাবু ধূপগুড়ি পৌরসভায় আসবে। এবং এই ডাক্তারবাবুরা যারা ডিউটি করছেন এখানে, প্রশাসনের আধিকারিকরা, অর্থাৎ পৌর প্রশাসনের আধিকারিকরা যারা বসে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের যারা এখানকার আধিকারিক, সেই সমস্ত লোকরা তাদের ডোন্ট কেয়ার ভাবে চলছে, তারা পৌরসভাতে গিয়ে কোনো রকম ভাবে সেখানে দেখাশোনা করছেন না। স্বভাবতই প্রশ্ন উঠছে যে ডাক্তারবাবু প্রতিদিন দেরি করে আসলেও এ নিয়ে এতদিন কেন পদক্ষেপ নেওয়া হয়নি ধূপগুড়ি পুরসভার তরফে, এর দায় কার? জিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।